গছকটাকু নেই তেজিরে অঞ্চলবাসী দোষীঙ্ক বিরোধরে কার্যানুষ্ঠান দাবি। বিশেষ্বর মহাদেব প্রাঙ্গণরে গছকটাকু নেই উপজেলাপাড়ঙ্ক কার্যালয়ে ফেরাত দেলে অঞ্চলবাসী। বালেশ্বর জেলা উপদা ব্লক কাণ্ডকরড়ি পঞ্চায়েত অধীনরে থিবা উত্তর ওড়িশার প্রসিদ্ধ শৈবপীঠঙ্ক মধ্যরু অন্যতম হেউছি বিশেষ্বর মহাদেব। এঠাকার প্রাকৃতিক সৌন্দর্যকরণ অতি উচ্চকোটির, কিন্তু কিছুদিন তলে মন্দির প্রাঙ্গণরে গছকটাকু নেই ঘোর তীব্র নিন্দা করিবা সহ গছকটা কাহিঁকি এবং কেউ পরিস্থিতি কাহার স্বার্থে পাই শহেরু ঊর্ধ্ব গছ দিবরাত্র তিনি দিন যাক কটাগলা বারম্বার প্রশাসনকু জনাইবা পরে কার্যানুষ্ঠান বিফল। এসবুকু নেই তেজিলে উক্ত অঞ্চলবাসী ও প্রাকৃতিক সৌন্দর্য প্রেমী। শেষে নীলগিরি উপজেলাপাড়ঙ্ক পাখে লিখিত অভিযোগ নেই ফেরাত দেলে অঞ্চলবাসী। পূজা করছেন বিশ্বনাথ উপাধ্যায় তাঁর সান পু। তো এটি মহাদেবঙ্কর বিজয়স্থলী কহিলে আপনার এটি প্রাকৃতিক সৌন্দর্য কহিলে যা পাহাড় পর্বত গছলতা হি প্রাকৃতিক সৌন্দর্য, কারণ এটি ঝরণা নাহি। আউ এঠিকার কিছু সমাজসেবী আমি মানে আউ কিছু লোক মিশিকি এইকু আর্টিফিসিয়াল আমি কিছু জঙ্গল তৈরি করতে মানে গছ লগাইছিল জঙ্গল তৈরি করতে যেটা কি এঠিকার সৌন্দর্যকু কিছু বৃদ্ধি করুথলা সৌন্দর্য বৃদ্ধি হউথলা। আউ তেণু এটা বাহারু পব্লিক বি আসন্তি যে মানে টুরিস্ট আসন্তি কালকাটা বগেরারু টুরিস্ট আসন্তি তো সেমানে এটি দেখন্তি বহুত সুন্দর লাগে সেমানকু আউ তাঙ্কর ভিউ বি আমি নেইছু যে মানে কি রিপিটেডলি আসুথান্তি আউ এই প্রাকৃতিক সৌন্দর্যকু উপভোগ করন্তি। কিছু লোক এটি এই গ্রামর জনে রূপাসিন্ধু মহান্তি বলে জনে লোক যে কি পিতা শ্যামসুন্দর মহান্তি সে কোনসি কোনসি সূচনা নদেই কাহা সহ আলোচনা নকরি অনৈতিক ভাবে এই গছগুলি কাটি নিয়েছেন যেটা কি তার সৌন্দর্য বৃদ্ধির মুখ্য কারণ লা সে গছগুলি তেমন সে গছগুলি কাটি নিয়েছেন তাঁকু তাঁকর যাহা বি আমি সমস্তে এই পর্যটনস্থলীর ডেভেলপ হো তার উন্নতি হো সবু সমস্তে তাপাই অগ্র মানে ইচ্ছুক কিন্তু কে তার প্রতিবন্ধক সাজবা কে জনে বি ইচ্ছা করু না তা সত্ত্বে বি সে কাহা সহ আলোচনা নকরি কাহাকু কিছু নপচারি এঠু পাখাপাখি পচাশ ষাঠিটা আনুমানিক মু যা দেখুছি পচাশ ষাঠিটা গছ কাটি নিয়েছেন যেটা কি আজি তাঁক ঘর কোণ কে যে বিশ্বেশ্বর গছ যে কটাকু নিয়ে কিনা কোণ আজ্ঞা কোণ কবা আমি তো বিশ্বেশ্বর মহাদেব মন্দিরের যে প্রকার সব দামি দামি গছ সব কটা যাই সেপর কাঠ গাড়ি সিজ হল কাঠ গাড়ির যোগ কাঠ যাওয়া তা ফরেস্ট ডিপার্টমেন্ট ধরিলা অথচ সে গাড়ি উপরে কোণী মালি মকদমা কি কেস এতপর্যন্ত কোণী কেস রেজিস্টার করা যাই না। এ বাবদে আমি সব কলেক্টর এবং তহসিলদার আরআই সমিতি অভিযোগ কলা পরে মধ্যে এতপর্যন্ত কোণী লোক কার্যানুষ্ঠান গ্রহণ করা যাই না। সে কাঠ এ ষষ্ঠ দিবালোকের তিন দিন লগাতার ধর গাছ কটা যাচ্ছে এবং কোণী প্রশাসন তরফর কোণী কার্যক্রম না কিংবা এত অদ্যাবিধি ফরেস্টর অনন্তনারায়ণজনক বারম্বার আমি অভিযোগ কলা পরে মধ্যে সি কুমার রেভিনিউ ডিপার্টমেন্ট রেভিনিউ ডিপার্টমেন্ট উপচালক সে কুমার সব কলেক্টর বুঝবে এমনি বারম্বার আমি হতাশা হয়ে পড়লু কিন্তু গছর যে প্রকার যে মন্দিরের নষ্ট হচ্ছে যে তার চারিপট যে সৌন্দর্যকরণ নষ্ট হচ্ছে সেপাই আমি অভিযোগ করছি বারম্বার এ বাবদে দাবি উপস্থাপন করছি। এ বাবদে আজি আসি আমি সব কলেক্টর মহোদয় দেখা করলু এ বাবদে সব কলেক্টর কলে আমি খুব শীঘ্র আর গোটে ইনকোয়ারি চালছি ইনকোয়ারি পদক্ষেপ নেওয়া সাত দিন আমাকে সময় দিয়েছেন। বিমল কুমার দলিঙ্ক রিপোর্ট ওড়িয়া বি নিউজ।